হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জেনে নেব আমাদের সবার প্রিয় উৎসব হোলির সম্বন্ধে সংক্ষেপে 10 লাইন। চলো তাহলে শর্মিলার প্রি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। নাম্বার 1, হোলি হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রঙের উৎসব। হোলি হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রঙের উৎসব। নাম্বার 2, হোলি প্রতি বছর ফাল্গুন বা মার্চ মাসে সমগ্র ভারতে পালিত হয়। হোলি প্রতি বছর ফাল্গুন বা মার্চ মাসে সমগ্র ভারতে পালিত হয়। নাম্বার 3, ফাল্গুন মাসটি শীতকাল থেকে গ্রীষ্মকালের রূপান্তর নির্দেশ করে। ফাল্গুন মাসটি শীতকাল থেকে গ্রীষ্মকালের রূপান্তর নির্দেশ করে। নাম্বার 4, রঙিন হোলি উৎসবের একদিন আগে হোলিকা দহন অনুষ্ঠিত হয়। রঙিন হোলি উৎসবের একদিন আগে হোলিকা দহন অনুষ্ঠিত হয়। নাম্বার 5, হোলির বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। হোলিকা দহন দ্বারা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে, যা ঋতু পরিবর্তনের দ্বারা বৃদ্ধি পায়। হোলির বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। হোলিকা দহন দ্বারা
ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে, যা ঋতু পরিবর্তনের দ্বারা বৃদ্ধি পায়। নাম্বার সিক্স, ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে হোলি খেলার দিনটি শুরু করেছিলেন রাধা ও কৃষ্ণ। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে হোলি খেলার দিনটি শুরু করেছিলেন রাধা ও কৃষ্ণ। নাম্বার সেভেন, মথুরার বারসানা জেলায় লাতমার হোলি নামক একটি উৎসব উদযাপন করা হয়। মথুরার বারসানা জেলায় লাতমার হোলি নামক একটি উৎসব উদযাপন করা হয়। নাম্বার এইট, উত্তর ভারতের লোকেরা এই উৎসবে বিভিন্ন লোকগান গায়। উত্তর ভারতের লোকেরা এই উৎসবে বিভিন্ন লোকগান গায়। নাম্বার নাইন, হোলি পূর্ণ আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয় এবং মানুষের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে আসে। হোলি পূর্ণ আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয় এবং মানুষের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে আসে। নাম্বার টেন, হোলি একতা সম্প্রীতি ও শান্তির উৎসব এবং মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্য ছড়িয়ে দেয়। হোলি একতা সম্প্রীতি ও শান্তির উৎসব
এবং মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্য ছড়িয়ে দেয়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।